অনেকেই জানতে চেয়েছেন যে ইফতারের পরে রাতের খাবারটা আমরা কিভাবে খাবো এবং সেহেরিটা আমরা কিভাবে খাবো তো চেষ্টা করব যে রাতের খাবারে প্রচুর সবুজ শাক সবজি যেন আমার থাকে এবং যারা ভাত খেতে চান তারা ভাতটা খাবেন হচ্ছে অল্প পরিমাণে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভাতটা আমরা ওষুধের মতো খাবো তাহলে ভবিষ্যতে ভাতের মতো ওষুধ খেতে হবে না হ্যাঁ এই কথাটা আমি প্রায়ই বলি এখন এই যে সবুজ শাক ভিতরে আমার প্রচুর ভিটামিনস আছে হ্যাঁ এবং বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আমাদের যে ভিটামিনগুলো খুবই ভাইটাল এই ভিটামিনগুলো আমরা সবুজ শাক পাব। এবং যতটুক পরিমাণে আমি পাই না কেন চেষ্টা করবো যে খাবারের প্লেটের বেশিরভাগই যেন সবুজ শাক থাকে আর হচ্ছে অল্প পরিমাণে একটু ভাত যদি সেটা লাল চালের ভাত হয় তাহলে বেটার যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন আর হচ্ছে আমরা মাছ মাংস বা ডিম আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দ সেটা আপনারা খাওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করবেন যে এটা যেন ভালো তেলে রান্না হয় অর্থাৎ হয় খাটি সরিষার তেলে না হলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আর শাকসবজিটা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আমরা চেষ্টা করব। এবং কোন সময়টা খাবো এটা একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইফতারের পরে আমরা নামাজ পড়ে আসি আমরা খাওয়ার চেষ্টা করব। এতে করে হবে কি আপনি চাইলেও অনেক বেশি খেতে পারবেন না এবং আপনি যে ঘুমাতে যাবেন এবং খাওয়ার মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে যেটা আমরা চাই যে অন্তত তিন ঘন্টার একটা গ্যাপ যেন থাকে তা আমরা হিসাব করে দেখলাম যে যদি আমরা সাতটার ভিতরে খাওয়াটা শেষ করতে পারি বা সাড়ে সাতটার ভিতরে তাহলে আমরা যদি সাড়ে দশটার ভিতরে ঘুমাতে যাই দশটা সাড়ে দশটায় তাহলে তিন ঘন্টার একটা গ্যাপ তৈরি হয় এটা খুব জরুরি এরপর আমরা তারাবি যখন পড়ি এই খাবারটা আস্তে আস্তে এটা ধীরে ধীরে হজম প্রক্রিয়াটা ভালো হয় আর সেহেরির বিষয়টা হচ্ছে এক একজনের জন্য এক এক রকম যে আমরা চেষ্টা করি যারা বিশেষ করে ওজন কমাতে চাচ্ছি বা যারা ডায়াবেটিস থেকে মুক্তি চাচ্ছি বা আমাদের যে মেটাবলিক সিন্ডাম যেটাকে রিভার্স করতে চাচ্ছি বা ব্লাড প্রেশার থেকে বাঁচতে চাচ্ছি তাদের জন্যে আমরা সেরিতে যথাসম্ভব অল্প খাব আমরা হয়তো দুটো ডিম খেতে পারেন ঘি দিয়ে ভাজা বা একটু বাদাম খেতে পারেন পার্সোনালি আমি হয়তো পানি খাই হ্যাঁ পানিতে একটু সামান্য লবণ মেশানো বা ডাবের পানি খাই আমি সেরিতে চেষ্টা করি যে সলিড তেমন কোনো কিছু না খেতে আর যারা প্রাথমিকভাবে এটা পারবেন না যারা মনে হবে যে না আমাকে ভাত খেতেই হবে তো আপনারা জেনে রাখুন যে ভাত খেলে কিন্তু আপনার ক্ষুধাটা লাগবে হ্যাঁ বেশি ক্ষুধা লাগে ভাত খেলে তো আপনারা যারা ভাত খাবেন তারাও পরিমাণে অল্প খাবেন এবং ওই যে রাতের খাবার যেটা বলেছি ওখানে শাকসবজি প্রচুর থাকবে সেহেরিতেও আর যদি আমি বলবো যে সরকারের খাবারটা আপনারা সেহেরির সময় না খেতে পারেন তাহলে অনেক বেশি আপনারা উপকৃত হতে পারবেন বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে এবং ক্ষেত্রে এবং অটোফিজির ক্ষেত্রে এবং বিভিন্ন রোগগুলা থেকে আপনারা রিভার্স করতে এটা খুব সহায়তা করবে তারপরও যারা খেতেই চান তাদের জন্য বলি এখানেও প্রচুর সালাদ আইটেম রাখতে পারেন সঙ্গে আপনার একটু টক দই এখানেও থাকতে পারে এবং আপনারা প্লেটটা বেশি ভর্তি করবেন হচ্ছে শাকসবজি দিয়ে এবং অল্প পরিমাণে ভাত যদি কেউ খেতেই চান আর সঙ্গে ডিম মাছ বা মাংস যেটা আপনাদের পছন্দ মাংসের বিষয়ে বলবো যে এই সময় মাংস খেতে একটু সাবধান বিশেষ করে গরুর মাংস খাসির মাংস কারণ অনেকেই কমপ্লেন করছেন যে আপনাদের যাদের কনস্টিপেশন হচ্ছে বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে তো তাদের জন্য এটা একটা সমস্যা এবং পানির বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা ইফতারের পর থেকেই চেষ্টা করব একটু পর পরই পানি খেতে এবং তারাবির ফাঁকে ফাঁকেও আমরা পানি খেতে চেষ্টা করব কারণ সারাদিন আমাদের যেহেতু কোনো পানি খাচ্ছি না একটা বডিতে ডিহাইড্রেশন থাকে এই ডিহাইড্রেশনটা যদি লং স্ট্যান্ডিংভাবে থাকে সেটা আপনার জন্যে খারাপ পরিণতি ডেকে আনতে পারে সো এই জন্য আমরা বারবার অনেকেই বলছেন যে আমাদের মাথা ব্যথা করে রোজা রাখলে তো এটা পানির স্বল্পতার কারণে মাথা ব্যথা হয় সেহরিতেও পানিতে সামান্য একটু লবণ মেশাবেন আর হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে খাবারটা আমাদেরকে বেশি করে চিবাতে হবে অনেকে আমরা কি করি খাবারটা দ্রুত খেয়ে ফেলি আসলে আমরা আমি বলেছি অন্তত পঞ্চাশ থেকে সত্তর বার চিবাতে মানে অনেকে বলছে এতবার কীভাবে চিব আসল কথা হচ্ছে যে আপনি চিবাতে থাকবেন খাবারটা যেন পানি পানি হয়ে শরীরের ভিতরে ঢুকে আমরা জানি যে সরকারের খাবারটা মুখের ভিতরে টায়ালিন নামক একটা জারক পদার্থ আছে যার কারণে এখান থেকেই মেটাবলিজমটা শুরু হয় হ্যাঁ বিপাক্রিয়াটা শুরু হয় মুখের ভিতর থেকে তা আমরা যদি ভালো করে না চিবাই তাহলে এটা ভালো করে এটার সঙ্গে মিশ্রিত হয় না এবং আমার হজম প্রক্রিয়াটা ব্যাহত হয় তো আমরা যদি ভালো করে চিবাই সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশেই দূর হয়ে যায় এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি আশা করি আমরা স্বাস্থ্যকরভাবে রাতের খাবার এবং হচ্ছে সেহেরি আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারবো এবং পরবর্তীতে এটা আমাদের অনেক রোগ থেকে বাঁচাতে সহায়তা করবে